মানা হচ্ছে কি আর বাকি মাত্র 5 দিন এবার সবটা খতিয়ে দেখতে কলকাতা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় প্রশাসন তৎপর দিন পাঁচেক বাকি তার আগেই শেষ প্রস্তুতি দেখতে আজ বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার ডিসি উমেশ ধনপত এবং পুলিশ আধিকারিকরা বিধাননগরের প্রায় 7টি পূজো প্যান্ডেল ভিজিট করলেন যার মধ্যে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তরুণ সংঘ দমদম পার্ক এফডি ব্লকের মতো বড় পূজো বিধাননগরের পুলিশ কমিশনার জানান মহামান্য আদালত যে নির্দেশ দিয়েছে তা মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি যারা মণ্ডপের ভেতরে থাকবেন পূজো উদ্যোক্তারা তাদের দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক মূলত আজকে যে বিধাননগরের বিভিন্ন পূজো কমিটির একটা পরিদর্শন হচ্ছে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে নিয়ে সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে মহামান্য আদালত যে নির্দেশ দিয়েছেন পূজো সংক্রান্ত যে নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশগুলো যাতে যথাযথভাবে পালিত হচ্ছে কিনা সেই ব্যাপারে একবার সংগঠকদের সঙ্গে আলোচনা করে নেয় সেটা এক নম্বর এবং দুই নম্বর হচ্ছে যে মণ্ডপের বাইরে ব্যারিকেডের বাইরে আপনারা জানেন মণ্ডপের ভেতরে দর্শকের প্রবেশাধিকার নেই কিন্তু মণ্ডপের বাইরে দর্শকদের ভিড় যদি খুব বেড়ে যায় সেটা যাতে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই পরিকল্পনাটাও একটু খতিয়ে দেখার জন্য এই পরিদর্শন আর আমরা বিশেষভাবে সমস্ত সংগঠনদের যেটা জোর দিচ্ছি যা স্বেচ্ছাসেবক যারা থাকবেন সেই স্বেচ্ছাসেবকরা যাতে দুটো অন্তত তাদের টিকা হয়ে গিয়ে থাকে সেটা তাদের স্বার্থে এবং যারা দর্শনার্থী সকলের স্বার্থে সেইটা আমরা প্রত্যেকটি পুজো সংগঠককে অনুরোধ করছি এবং তারা সে ব্যাপারে সহযোগিতাও করছেন আমাদের আশা যে খুব সুশৃঙ্খলভাবে নিরাপদে আমরা এবারের শারদোৎসব বিধাননগরে সম্পন্ন করতে পারব মানে কি এটা বলা যায় যে যাদের ডাবল ডোজ হয়ে গেছে তারাই কিন্তু মণ্ডপের ভিতরে ভলান্টিয়ার হিসেবে থাকবে এমন রিকোয়েস্ট আমরা করেছি এরকম একটা অনুরোধ আমরা সমন্বয় বৈঠকেও করেছি সেটা সকলের স্বার্থেই স্বেচ্ছাসেবক বা মণ্ডপের ভেতরে সেটা সকলে সংগঠকরা আশ্বস্ত করেছেন টিকাকরণ হয়েও গেছে দুজনের তবু প্রত্যেকটি পূজাকণ্ডকে সংগঠকদের আমরা অনুরোধ করেছি যারা ভেতরে থাকবেন এবং স্বেচ্ছাসেবকের কাজ করবেন মণ্ডপের বাইরেও তাদের যাতে দ্রুত টিকাকরণ হয়ে যায়।